সাগর কথা হচ্ছে সাগর আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছেন মনে করুন আমাদের সারিয়ার কবি সাহেব নিজকে নিশ্চই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরানের কথা উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমার যেতে হবে সাগর এক সেকেন্ড শুধু কোনটা প্রোগ্রাম করবেন জনাব আহ এনেতুল্লা যে ভাস্কর্য বিতর্কে অনেকটাই আপনার পিছিয়েছেন অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটা কি ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব মানে একটা টকশো ভিডিও শেয়ার করব এই টকশোটা আপনারা কেন দেখবেন তা আগে জানা উচিত এখানে উপস্থিত আছেন একজন সাংবাদিক সাহেব এবং অনেকেই যাকে মুরগি কবির বলেন আমি তাকে অসম্মান করব না শাহারিয়ার কবির এবং আমাদের আব্বাসী হুজুর এই তিনজন উপস্থিত আছেন তারা সাম্প্রতিক ইস্যু নিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তুমুল বিতর্ক করেছে আপনাদের এই ভিডিওটা দেখলে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর একটা বিষয় আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক করা হয় সেখানে আমাদের আলেমন আমাদেরকে অপমান করা হয় আমার মনে হয় আব্বাসী হুজুরদের মতো হুজুরদের মানে যাওয়া উচিত এসব টকশতে একদম দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মানে কঠিন জবাব দেওয়ার জন্য শাহরিয়ার কবিরের প্রত্যেকটা কথার জবাব একদম প্রতিহত করেছেন তিনি ইসলামের ভিত্তিতে তিনি সকল প্রশ্নের জবাব দিয়েছেন চলেন আমরা ভিডিওটা দেখি ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্ম ধর্মহীনতা নয় এটা কতটুকু ঠিক কিছু বুদ্ধিজীবী বলে থাকে ইসলামের ব্যাখ্যা আমি আমি উত্তর দিচ্ছি উত্তর আপনি দিয়ে আমি কিছু ইসলামের ব্যাখ্যা কি বাংলাদেশী আলামদের কাছ থেকে নিব ব্যাখ্যা না সাগর কথা হচ্ছে সাগর আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছে পরে প্রথম বাক্যটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ আপনারটা বলবে আপনারটা বলবে আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে সেটাই আমি দিচ্ছি উনি একসাথেই বলবেন সবগুলো আপনাদের ইসলামীয় রাজনৈতিক উদ্দেশ্য কি এবং এটা তো বলে গেছেন জি আপনি বলুন জি জি প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন ধর্মহীনতা বা সেকুলারিস্টের অতিহ জাগতিক এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চাননি যেহেতু ধর্ম নিরপেক্ষতার আবিষ্কার কখন থেকে এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল এখানে স্পষ্ট ইতিহাসের মধ্যে আছে সেকুলারিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ব্রিটিশ রাইটার জর্জ হলিওকিন ১৮৫১ ফিফটি ওয়ান আঠারোশো একান্ন সালে ব্রিটিশ লেখক তিনি জর্জ হালিউক তিনি প্রথম ধর্মনিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন এখন সেই তত্ত্ব অনুযায়ী যদি বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতা না ধর্মহীনতা হয় কিংবা ইহজাগতিক একটিও না হয় তাহলে সংবিধান ও ধর্ম নিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত সেটার ভিন্ন ভিন্ন নাম হওয়া উচিত একটু শেষ করি যেহেতু বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ তত্ত্ব যারা আবিষ্কার করেছে তাদের সাথে মোটেও মিল নেই সেই নামটি পরিবর্তন করে দিলে আমাদের দেশে সংঘাত কিংবা ইসলামী সাথে শিক্ষিতদের চিন্তা বুঝার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে থাকে দ্বিতীয় যে কথাটি শারিয়ার কবি সাহেব বলেছেন যে বারবার তিনি পাকিস্তানের প্রসঙ্গ আর মৌদুদির প্রসঙ্গ টেনে আনেন পাকিস্তান আমাদের কোন আদর্শ নয় বা আবুল আলা মদুদিও চিন্তা চেতনা বা ইসলামের সংজ্ঞা নেবার ক্ষেত্রে কোন ধরনের আমাদের মডেল নয় আদর্শ নয় কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের এটা কোরআন হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত কারণ তারা হাতমেনবোধকে বিশ্বাস করে না আল্লাহ এক আল্লাহর প্রত্যেক হত্যার যোগ্য তাই তো শেষ করতে দেন একটু একটু শেষ করছি আমি দ্বিতীয়ত হাজার বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই কে পর্যন্ত আসবে না এটাকে বলা হয় আকিদায় খাতমে এই আকিদা হতমেনবোধকে যে বিশ্বাস করবে না ও অমুসলিম এবং কাফের সেজন্য কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের এটা সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে সংসদীয়ভাবে ভাবে বিল পাস করে ঘোষণা করা হয়েছে দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি কারণ বাংলাদেশে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে এখন হত্যার কথা এসেছে আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি আল্লামা মাহমুদুল হাসান মুফতি শফি সাহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন আমি জানতে চাই তাদিয়ানি কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে তার কোন হিসাব কি দিতে পারবেন সারিয়ার কবির সাহেব অথচ তাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করেছে কারণ চরম সেকুলারির ধর্ম নিরপেক্ষ ভুট্টু মুসলমানদের বিপক্ষ অবস্থান নিয়েছিল দশ হাজার মুসলমানের রক্তের বিনিময়ে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল তৃতীয় যে বিষয় ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা আল্লাহ তালা স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কে মুসলিম কে অমুসলিম কে কাফের কে মমিন এখন মনে করুন আমাদের শারিয়ার কবি সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না তাই বলি কি ওনাকে মুসলিম বলা যাবে না আপনি সাগর আপনার নাম কোরআন করিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি আপনাকে কিভাবে মুসলিম বলবো কে মুসলিম কে অমুসলিম সে সংজ্ঞা কোরআন দিয়েছে সে সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো যেহেতু কোরআন সুন্না ও ইজমাই উম্মতের মতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি এবং এটা কোরআনের মত হাদিসের মত ইজমাই উম্মতের মত ধর্ম নিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে আবার আমি বলবো যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি পাশ্চাত্য ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না ওনার ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায় চতুর্থ যুগে সারেয়ার কবি সাহেব বলেছেন মৌলবাদী মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয় আমরা প্রতিটি মুসলিম লিজকে মৌলবাদী মনে করে থাকি মৌলবাদ শব্দটার উৎপত্তি কোত্থেকে ফান্ডামেন্টালিজম এটা থেকে এসেছে ইউরোপে যখন র্যানাসা বিপ্লব হয়েছে সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক আর ক্যাথলিকরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয় তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয় তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নয় আমরা পরামর্শহীন চুক

না কোরআন শুননার রাজনৈতিক সেটাও বলছি আপনারা কি সেটা বলছি বলছি আমি কোরআন শুননার রাজনৈতিক আদর্শ হচ্ছে শুধুমাত্র খেলাফত প্রথম হচ্ছে থিওরিক্যাল আমরা সেই বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি একসময় মানুষ খেলাফতে বিশ্বাসী হবে এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে আমাদেরকে ইলেকশন করতে হয় সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না কিন্তু শরীয়তের একটু অন্যতম উসুল হচ্ছে যে আহ তুবিহুল হুল মাহসুরাত আরেকটু উসুল হচ্ছে আর জরুরাতো তাকাদারি জরুরাত বিশেষ প্রয়োজনে আপৎকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে অতএব ইলেকশনের মাধ্যমে যদি রাষ্ট্রক্ষমতায় যে ইসলামপন্থীগণ খেলাফতকে প্রতিষ্ঠিত করেন তারপরে রাষ্ট্র ব্যবস্থার নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র কাগজে কলমিয়াছে বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাতিত হচ্ছে অঘোষিত প্রচার না করে যেমন আহ মস্কোতে আহ সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাবার পর এখন পুটিন ক্ষমতায় এসেছে সে অনেকটাই একনায়কতন্ত্রকে গ্রহণ করেছে সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায় প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে সেটাও খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে খেলাফত তেরোশো বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই আহ খলাফায় রাশিদিন তাদের পরে খেলাফতে বানী উমাইয়া খেলাফতে বানিয়া আব্বাস এবং অটোমান সাম্রাজ্য এটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া উনিশশো সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে বাদশাহ যখন আহ দিন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল সংবিধিবদ্ধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতো আলমগিরি সংকলন করেছিলেন তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি হিন্দুদের কোনো উপাসনালয় কোন ধর্ম স্থানে আঘাত করা হয়নি হিন্দুরা অত্যন্ত অবলীলায় এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালানোর সুযোগ পেয়েছে অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে সেটাও একটি চিরন্তর সত্য কথা হবে এনায় আব্বাসী যে ভাস্কর্য বিতর্কে অনেকটাই আপনার পিছিয়েছেন অনেকেই মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটা ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা প্রশ্ন করেছেন আপনার উত্তরটি আমি দিচ্ছি প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে হাদিস থেকে এবং আইম্মায় মুস্তাহিদিন থেকে সালফে আলিহীন থেকে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্না মোতাবেক হয় সেটা গ্রহণ করব নতুবা সেটা পরিত্য যে কথাটি বলছেন আপনি ভাস্কর্যের ব্যাপারে যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে আর অনেকে করেছেন রাজনৈতিক ভাবে পথে ঘাটে কাকে বুঝাচ্ছেন জি যারা হেফাজতের নেতৃবৃন্দ বর্ণ যারা করেছেন তারা যেহেতু রাজনৈতিক দল তাদের সেজন্য তারা রাজনৈতিকভাবে করেছেন আর অরাজনৈতিক ভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি যে ভাস্কর্য মিশরে আছে তুরস্কে আছে এগুলো কোনো দলিল নয় কোরআন সন্ন্য মোতাবেক ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় তাহলে বৃহত্তম মুসলিম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে বাকি যারা রাজনৈতিকভাবে একটু নমনীয়তা অবলম্বন করেছে একই একই কথা বলেছেন ভাবননগরী মমননকটা কিন্তু একই কথা বলেছেন আপনি যেটা বলছেন আমার সঙ্গে টকসতে ভাবননলক একই কথা বলছে আমি একটু শেষ করি দ্বিতীয় তারা যারা তারা যারা এখন নরমılıyorতার পথ অবলম্বন করেছে আমি তো তাদেরকে ধন্যবাদ দিব তারা পরম সহিষ্ণু পরম সহিষ্ণুতাকে প্রকাশ করেছে অর্থাৎ তারা আসলে ভাঙচুরে বিশ্বাসী নয় তারা সন্ত্রাস সহিষ্ণতায় বিশ্বাসী নয় তারা রাজনৈতিক ভাষা আন্দোলনের ভাষায় সরকারকে দিয়েছে। যে অধিক সংখ্যক মুসলমান ভাস্কর্য চায় না অতবর্য না করা হোক এটা মুসলমানদের অনুভূতির দ্বিতীয়ত ভাস্কর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে কথা বলেছে কেউ পার্সেস হয়েছে করেছে কি না রাজনৈতিক স্বার্থে করেছে কি না সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলেমল আমাদের কোনো সম্পর্ক নেই অরাজনৈতিক আলিমোলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করেছে তা একান্তই ইসলামের অনুভূতি থেকে দ্বিতীয়ত যারা নমনীয়তা এখন অবলম্বন করছে আমি তো শুনতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনতি বিলম্বেই সরকার আলেমলামের সাথে বসবেন এবং সুন্দর একটি সুরাহা বের করার চেষ্টা করবেন যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয় সেখানে তো আর আন্দোলন করে মাঠ গরম করার কোনো প্রয়োজন নেই অতএব ওলামায়ে কালাম যারা এখন আহ শীতলতা অবলম্বন করেছেন আমি মনে করি তারা আহ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন